পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ ভরতপুরে। মোষ ও গরুর গাড়ি নিয়ে এই প্রতিবাদ করা হয়। ভরতপুর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল নূর ইসলাম টারজান এর নেতৃত্বে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ যুব সভাপতি ইমতিয়াজ কবির এবং ভরতপুর এক নম্বর ব্লকের সমস্ত স্তরের কর্মীবৃন্দ। পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দামের জন্য মোষের গাড়ি নিয়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। ভরতপুর থেকে রিঙ্কু শেখের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। রূপরেখা তৈরি করবে, সেই রূপরেখাই আরো সুদৃঢ় আন্দোলন। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে এই আন্দোলনের থেকে সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানুষকে সজাগ হতে হবে। 24-এর যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে এই দাঙ্গাবাজের সরকার, এই বড় প্রকার যারা করে না, এই ধরনের একটা নোংরা সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে। এবং এখানে কেন্দ্রে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করতে হবে, তবেই এর চিরস্থায়ী সুরাহা সম্ভব। আপনার নাম? আজকে আপনাদের ভরতপুর যে মিছিল পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, এই মিছিলের সম্বন্ধে দেখুন, আজকের যে মিছিল শুধু ভরতপুরে নয়, মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক, 8টা টাউনেই আজকে তৃণমূল যুব কংগ্রেস কর্মসূচি গ্রহণ করেছে। আমি বড়ুয়া ব্লক এবং ভরতপুর ব্লক, এই দুটো ব্লকে আমি নিজে অংশগ্রহণ করলাম। খুব অভিনব মিছিল, অভিনব পন্থা কেন্দ্র সরকারকে জানান দেওয়ার, যে মানুষ আজকে অধৈর্য হয়ে উঠছে। আজকে আমরা কেন গরুর গাড়িতে করে যাতায়াত করলাম, কেন গরুর গাড়িতে, আমরা তো হেঁটে আসতে পারতাম। তার কারণ, একটা সময় ছিল যখন ভারতবর্ষের বা পশ্চিমবাংলার প্রধান যানবাহন ছিল এই গরুর গাড়ি, মোষের গাড়ি। পরে পেট্রোল ডিজেল ওঠার পরে মানুষের যখন জীবন অবস্থা আরও উন্নত হয়েছে, তখন তারা যানবাহনে এসে। কিন্তু আজকে যানবাহন চালানোর যে জন্য যে জ্বালানি প্রয়োজন, অর্থাৎ পেট্রোল বা ডিজেল, এর মূল্য বৃদ্ধি যেভাবে কেন্দ্রের দাঙ্গাবাজ সরকার, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের সরকার যেভাবে বাড়াচ্ছে, তাতে আজকে পেট্রোল আর ডিজেল সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানিয়েই আজকের এই মিছিল, আজকের এই অভিনব মিছিল এখানে করা হয়। আপনার পাম্পে নরেন্দ্র মোদীর হাসি মুখের ছবি দেয়া আছে, কিন্তু কোনো সময় দেখবেন না এক সাধারণ মানুষ, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, দরিদ্র, গরিব, বড়লোক, মধ্যবিত্ত, কেউ হাসি মুখে পেট্রোল কেনে না।